পবিত্ৰ যুদ্ধ হয়ে সুস্থ হয়ে নিবাসী রাতুল জড়াই এসতিত লাভ হয়েছে। আমি পুরস্কার দাতাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। ধন্যবাদ। Thank you.
আপোনালোক সকলোকে পবিত্র রাখর শুভেচ্ছা জানাইছো। আমি শ্রী শ্রী ভোলাগুড়ি সত্রর আজি দিনজোড়া কার্যসূচীরে শ্রীকৃষ্ণ রাস মহোৎসব ভাগ উলমালরে আমি দিনজোড়া কার্যসূচীরে উদযাপন করেছো। হয় আমি যেভাবে আমি উদযাপন করব লাগছিল তেনেভাবে সঙ্গে উদযাপন করবা নাই, তথাপিও আমি পরম্পরা রক্ষা রক্ষা করে আমি রাস উৎসব ভাগ উদযাপন করছো। ইয়াত অনেক ভুল ভ্রান্তি হব পড়ে, সকলো একেবারে নতুন প্রজন্মর যুবক। আমি আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে সমূহবাসী আমার তরফ শুভেচ্ছা জানাইছো। আমি ভোলাগুড়ি সত্রর সমূহ রাইজ তথা আইসকল তথা বিহাই গাঁওয়ার সমূহ রাইজ সহযোগত আমি পবিত্র রাস উৎসব ভাগ আজি উদযাপন করছো। ইয়াতে আমার সকল রাইজর সম্পূর্ণ সহায় সহযোগিতার আমি উদযাপন করছো। শ্রীকৃষ্ণ সূত্রধারী গোপী গায়ন বায়ন সকলে নৃত্য আমি সুন্দর হয়েছে বলে আমি অনুভব করছো। রাইজর বিপুল সঁহারি পাইছো আর ভবিষ্যতলে আমি ইয়াতকে আরো অধিক উন্নতভাবে আমি যে ভুল ভ্রান্তি হয়েছে সেইখানে সংশোধন করে আমি আরো আগুয়াই যাম বলে ভাবিছো। আজি এই পবিত্রখনত আমি সত্রিয়া সংস্কৃতির এগারী মহাসাধক তথা কলিয়াবর সত্র মহাসভার সত্র মহাসভার সন্মানীয় সভাপতি হিরুপ্রসাদ মহন্তক আমন্ত্রণ করে আনি আজি পবিত্র রাস উৎসব উদ্বোধন করলো। অনাগত দিনত আপনার সকলের সহায় সহযোগিতা কামনা করি ইয়াতকে আরো অধিক উন্নতভাবে আমি রাস উৎসব উদযাপন করি বলে আশা করি। আর সকলকে পুনর্বার আমার তরফের ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।